হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ঝটপট একটি চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব, আর এটি তৈরি করব ঘরে থাকা মশলা দিয়ে। আর এই সামনে রমজানে আপনারা এটি ঝটপট তৈরি করতে পারবেন। তো আমি এই চিকেনটি তৈরি করব ঝাল চিকেন। তাহলে চলুন দেখে আসি। আমি এখানে 1 কেজি পরিমাণের চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি একটু কেচে নিয়েছি। আমরা যে চিকেনটা রেগুলার খেয়ে থাকি পিস করে কেটে, আমি সেই রকমই পিস করে কেটে নিয়েছি। আর চিকেনগুলোকে ভালো করে আমি কেচে নিয়েছি। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, এর বাড়িও দিতে পারেন, সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়া, আর দিয়ে দিব এখানে কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো সবার ঘরেই থাকে, আর এই ঘরে থাকা মশলা দিয়ে এই চিকেন ফ্রাইটা খুবই মজা হয় আর খুবই ক্রিসপি হয়, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা। তো চিকেনটাকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আর চিকেনটা যে আমি কেচে নিয়েছি সেই জায়গাগুলো ভালো করে মশলাগুলোকে মেখে নিচ্ছি। তারপরে এটাকে আমি 30 মিনিটের মতো রেখে দিব রেস্টে। যদি রেখে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, আর যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা সাথে সাথে এই চিকেনটাকে ভেজে নিতে পারেন। তো 30 মিনিট রেখে দিলে সবচেয়ে ভালো হবে। আমি চিকেনটাকে কুট করে নেওয়ার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন, এটা দিলে একটু ক্রিসপি হয়, আবার না দিলেও চলবে, সমস্যা নেই। শুধু ময়দা দিয়েও খুব ক্রিসপি হয়। তো চিকেনটাকে আমি 30 মিনিট পর আবার একটু মেখে নিলাম। এখন আমি এর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে ভালো করে চিকেনের গায়ে মেখে নিব, তাহলে একটু আঠা আঠা হবে। আঠালো হলে এই চিকেনটা কুট করে নিতে ভালো হবে ময়দার সাথে। আমি এখন ময়দার সাথে চিকেনটাকে ভালো করে একটু কুট করে নিব। তো এভাবে আমি সবগুলো চিকেন কুট করে একটা প্লেটে রেখে দিব। তারপরে ডুবো তেলে আমি এটাকে ফ্রাই করব। তো আমি চুলায় হাঁড়িতে তেল দিয়েছি, তেলটা আমার হালকা গরম আছে। আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গেছে, আমি এটাকে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিব, কারণ চুলার আঁচটা বাড়ানো যাবে না যেহেতু এই মাংসটা কাঁচা। তাই আমি এর মাঝে 1-2 বার উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি এই চিকেনটাকে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন যে আমার এই চিকেনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রেখে এই চিকেনটা ভেজে নিলে এইরকম কালার আসবে আর এরকম সুন্দর ভাজা হবে। আমি তেলটা ঝরা দিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। আশা করব আমার এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বড় সবাই এই চিকেন ফ্রাইটি পছন্দ করবে। সামনে রমজানেও আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করতে পারবেন, আর এটি খেতে খুবই সুস্বাদু এবং মজার হয়। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।